যেহেতু প্রথম কথা হচ্ছে তাই জন্য মর্নিং ই বললাম, 12টা এই জাস্ট বাজলো। আর আজকে কোনো চাপ নেই কাজের, আর মানে এত ঠান্ডা লাগছে আজকে, আর প্রচন্ড মেঘলা আকাশ, কুয়াশা আমার এখানে। আজকে রোদই পড়েনি, দরজাও খুলিনি, আজকে দেখতেই পাচ্ছ দরজাও বন্ধ। আর ঘরের কাজকর্ম আমার অনেক সকালবেলাই হয়ে গেছে, কারণ রান্নার আজকে কোনো চাপ নেই, বুঝলেন। রান্নাঘরের মোটামুটি কাজ সব শেষ, রান্নাঘরে ভাত বসিয়ে দিয়েছি, আর কড়াইতে কিচ্ছু নেই, কড়াইটা জাস্ট ঢাকা দেওয়া। এখানে সকালের কিছু টিফিন টুফিন খেয়েছিলাম, সেইগুলো সব রয়েছে। রান্নাঘরটা মোটামুটি একদম পরিষ্কার, আর এখানে বাসন মাজার এই যে ঝুড়িটা উল্টে রেখেছি, মালা দিয়ে সেই কোন সকালবেলা বাসন মেজে গেছে, এখন আমি জাস্ট পরিষ্কার করলাম রান্নাঘরটা। আজকে রান্নার কোনো চাপ নেই কেন জানেন, কারণ আজকে সোনাই তো দুপুরবেলা খাবে না, এটা গতকালই আপনাদেরকে বা তোমাদের যাই হোক গুলিয়ে যায় আগেই বলেছি যে ও তো খাচ্ছে না, বেশ কিছুদিন ধরে দুপুরবেলা খাচ্ছে না, যবে থেকে শীত পড়েছে তার একটু বসেনি তো ওই জন্য। আর ও যেহেতু দুপুরবেলা খাচ্ছে না তাই জন্য আমার রান্নার কোনো চাপ নেই। গতকাল আমি তরি তরকারি যা করেছিলাম কিছুটা রয়েছে, আর খাবে না যেহেতু এই জন্য এখন আর রান্না করে কাজ নেই। ভাত বসিয়ে দিয়েছি, শুধু গরম গরম ভাত হবে, আলু সেদ্ধ দিয়ে দিয়েছি ভাতের সাথে, একটা অমলেট করব, আমার আর মেয়ের হয়ে যাবে। মানে একটা অমলেট বলতে কি, মেয়ের একটা অমলেট আমার একটা অমলেট, একটা অমলেটে দুজনের এখন আর হয় না, আগে হতো, ডিমগুলোর সাইজ বড় বড় ছিল, একটা অমলেট করলে না হাফ তাও খাওয়া যেত, আর এখন এখন একটা গোটা ডিমের অমলেট করবেন মনে হবে ওটা হাফ, বুঝলেন। তো যাই হোক, মেয়ের আলু সেদ্ধ আছে, ডিমের অমলেট দিয়ে হয়ে যাবে, ও যেহেতু শুকনো শুকনো খায় এই জন্য ওর আর চাপ নেই। আমার কালকে তরকারি রয়েছে, ওই তরকারি দিয়ে আমি খেয়ে নেব, আর একটা ডিমের অমলেট হলে আর কিছু চাই না, রাতে দেখা যাবে কি হয়। আর এত মানে ঠান্ডা লাগছে বললাম যে, সকালে আমি ব্রাশ করছি মুখে জলটা পর্যন্ত নিতে পারছি না, আর শীতকালে এটাই হয়। আর কদিন পর দেখবেন মুখ দিয়ে ধোয়া বেরোচ্ছে, এখনই হয়তো অনেকের বেরানো শুরু হয়ে গেছে, আমার মুখ থেকে খুব একটা ধোয়া কখনোই বেরোয়নি, আমি অনেক চেষ্টা করি হা করে ধোয়া বের করানোর, কিন্তু হয় না, এখন জানি না আর শীত পড়লে কি হবে। শীত অনেকদিন আগে পড়ার কথা, তবে অনেকটা লেটই মনে হচ্ছে এবারে শীতটা পড়লো, কতদিন থাকবে শীতটা জানি না, তবে যেই সময় যেই ওয়েদারটা থাকে সেই ওয়েদারটা অনুযায়ী কিন্তু সবকিছু ঠিকঠাক হওয়াটা দরকার, না হলে কিন্তু আরো শরীরটা খারাপ করবে, তাই না। তো গরমকালে গরম, গরমকালে খুব গরম পড়লে যেমন অসুবিধা হয় না, অসুবিধা হয় না বলতে শরীরটা হয়তো উসফাস উসফাস করে, কিন্তু কিন্তু মানে ওটাই ঠিকঠাক আর কি। শীতটাও তেমন, এই যে শীত পড়ছিল না পড়ছিল না বলে আরো শরীরটা খারাপ লাগছিল, এখন শীত যদি পড়ে দেখবেন আর সর্দি কাশি কিচ্ছু হবে না, শীত পড়ার সময় আর গরম পড়ার সময় এই দুটো সময়টাই একটু যা এদিক ওদিক হয়, এই হচ্ছে ব্যাপার। আর তো আজকে সেরকম কাজ কিছুই নেই, আগেই বললাম এই জন্য সকাল সকাল আমি গুছিয়ে গাছিয়ে নিয়েছি, কাজ যখন সেরকম কিছু নেই আজকে, বেশি আমি কাঁচাকুচিও করিনি, কাঁচাকুচি বেশি বলতে কি আমি করিনি, আমার কোমর ঘাড় পিঠ পুরো ব্যথা, কারণ আমি গতকাল যা কাঁচাকুচি করেছি আর যা পরিষ্কার করেছি মানে প্রচন্ড শরীর ব্যথা। তো আজকে এই জন্য যেহেতু ওয়েদারটাও খারাপ তাই জন্য বেশি আর কাঁচাকুচি রিস্ক নিলাম না, এমনি আমার গলার অবস্থা খুবই শোচনীয়, তাই জন্য ভাই দরকার নেই ছেড়ে দিই চাপ নেওয়ার কোনো। তো আজকে ভাবলাম তাহলে যখন সেরকম কোনো কাজ নেই, তোমাদেরকে দেখানোর কিছু নেই, তো তাই বললে তো হবে না, কিন্তু দেখাতে তো হবেই, তো কি করব ভেবে আমি ভাবলাম তাহলে চলো আজকে একটুখানি আমার ড্রেসিং টেবিলটা তোমাদেরকে দেখাই। তোমরা আমাকে ম্যাক্সিমাম দেখেছো, আমি ড্রেসিং টেবিলের সামনে আয়নার সামনে দাঁড়িয়ে সাজগোজ করি, মাথা আঁচড়াই, ঠিক আছে। তো ড্রেসিং টেবিলের ভিতরে কিন্তু কি কি আছে সেটা কেউ জানো না, তো চলো তাহলে সেটাই আজকে দেখাই তোমাদেরকে, বুঝলে। চলো তাহলে হ্যাঁ দেখি। আর সকালে টুকটাক কাজ তো তোমাদেরকে দেখালামই যা করলাম, এই হচ্ছে আজকের কাজ। তাহলে চলো সময় নষ্ট না করে ড্রেসিং টেবিলটা তোমাদেরকে দেখিয়ে দিই, ঠিক আছে চলো। এই হচ্ছে আমার ড্রেসিং টেবিলের ভিতরের তাকগুলো,
এই ওপরে রয়েছে একটা, দেখো জিএনপি বলে একটা লেখা আছে সিপ্লার। এটা যখন মিঠুন মানে আগে যে নার্সিং হোমে ডিউটি করতো, মিঠুন বলতে সোনাই আর কি, তো তখন আর কি ওই নেবুলাইজার হেনা তেনা সব থাকে, তো এই একটা বাক্স। এটার মধ্যে আমার অনেক লিপ লাইনার রয়েছে, তার পাশে রয়েছে সিঁদুরের কৌটো, আর দেখাচ্ছি তোমাদেরকে, দাঁড়াও। এই এই যে এইটা হচ্ছে আমার বিয়ের জিনিস, মানে এটাতে আমি বিয়ের একটা ক্রাউন বলে, যাই হোক, তো এটা আমি মাথায় দিয়েছিলাম, অনেক পুরনো হয়ে গেছে, এটাকে আমি যত্ন করেই রেখে দিয়েছি এখনো অবধি। আচ্ছা, এখানে অনেক ছোটখাটো বাক্স রয়েছে, তার সামনে রয়েছে হচ্ছে আমার প্রাইমার, রিমুভার, হেনা তেনা এইগুলো রয়েছে। এইখানে আছে হচ্ছে আমার কিছু চুড়ির কালেকশন, চুড়ির কালেকশন খুব একটা ব্যবহার হয় না, তাও সাজিয়ে রেখে দিয়েছি। নিচেও রয়েছে অনেকগুলো, যখন যেটা ভালো লাগতো তখন কিনতাম, এখন আর খুব একটা কেনার হয় না। এখানে অনেক নেল পলিশ রয়েছে, ভিতরে আর একটা সাদা বাক্স রয়েছে, ওটার মধ্যে তুলো রাখা থাকে, এখন নেই। আর এইখানেও রয়েছে একটা ঝুড়ি মতন, যেটাতে আমার টিপের পাতা, সিঁদুর, অনেক কিছু রয়েছে। আর এখানে রয়েছে এই একটা পুটলি, পুটলির মধ্যে মেয়ের হয়তো কিছু একটা রয়েছে, যাই হোক, এটার খুলে এখন দেখাচ্ছি না। এটার মধ্যে আমার অনেক অর্নামেন্টস রয়েছে, আর নিচের এখান থেকে একটা কি ঝুলছে, যেটা হচ্ছে চেন, এটা সিটি গোল্ডের চেন, রং চটে গেছে। এখানে আমার দুটো বাক্স রয়েছে, বাক্স বলতে ব্যাগ গুলো থাকে না প্লাস্টিকের, ওর মধ্যে আমার সাদার জিনিসগুলো রয়েছে। আচ্ছা, এখানে রয়েছে আমার সমস্ত কিছু ক্রিম, এখানে আছে আয়না, দেখতেই পাচ্ছ আমাকে দেখা যাচ্ছে। আচ্ছা, এবারে এইটাতে আসি, এটার মধ্যে এইটা একটা পাফ রয়েছে, যেই পাফটা বর্তমানে আমি ইউজ করি না। পেছনে একটা মেকআপ কিট রয়েছে, এটাও আমি খুব একটা ব্যবহার করি না, এখানে মেকআপের কিছু জিনিস রয়েছে, উপরের আমার কোনো জিনিসই এখন দরকার পড়ে না। এখানে রয়েছে আমার বডি লোশন, পারফিউম, ময়েশ্চারাইজার, সোনাইয়ের একটা বডি স্প্রে, পেছনে আছে লোটাসের একটা কি যেন ওটা বলে, ফেস প্যাক, আর এর ওপরে আমার হেয়ার ব্যান্ড রয়েছে, আর আছে আমার ড্রায়ার, আর হচ্ছে স্ট্রেটনার, স্ট্রেটনারটা হচ্ছে প্যানাসোনিকের, আর ড্রায়ারটাও প্যানাসোনিকের। তাহলে পুরো গেট আপটা তোমাদের আর একবার দেখিয়ে নি, আমার ওয়্যারড্রপটাও দেখা যাচ্ছে, ওয়্যারড্রপের মাথায় অনেক কিছু রয়েছে, ঝাঁটা দেখা যাচ্ছে, আর আয়নার মধ্যে আমার অনেক টিপগুলো দেখতে পারবে। তাহলে দেখিয়ে দিলাম, খুব সিম্পল, মানে বেশি বড় না, আর খুব কি বলবো, খুব একটা জায়গাও নেই, কিন্তু যতটুকু জায়গা আছে ততটুকুর মধ্যে চেষ্টা করি গুছিয়ে গাছিয়ে রাখার, ব্যাস। মানে বেশি বড় হলে তো জায়গারও অনেকটা দরকার, তো এই জন্য ছোটখাটোর মধ্যে নেওয়া হয়েছে। আমার বিয়ের পরপরই এখান থেকেই কেনা হয়েছে, আমার বাবা পয়সা দিয়ে দিয়েছিল, আমি এখান থেকে কিনে নিয়েছি। তখন ভেবেছিলাম কেমন নেব না নেব, এই জন্য ছোটখাটো নিয়েছি। এখন অনেক ভ্যারাইটি ধরনের বেরিয়েছে, দেখা যাক, যদি আবার উপরে কখনো ঘর ঠর হয়, মানে আমার দোতলায় ঘর ঠর হয়, তখন নতুনত্ব আনা যাবে, এখন এটাই আমার যথেষ্ট, বুঝলে। বেশি বড় হলে যে সবকিছুতে জিনিস রাখা যাবে এমন না, ছোট জিনিসের মধ্যে কিন্তু অনেক সুন্দরভাবে কিন্তু গুছিয়ে রাখা যায়। তবে খুব একটা গোছানো নেই হয়তো আমার, কারণ আমি যেহেতু বাপের বাড়িতে এতদিন ছিলাম, সাধারণত সোনায় ঘাটাঘাটি করে না, তাও খুব একটা গোছানো নেই। আজকে দেখি আবার আরেকবার ভালো করে এটাকে চেঞ্জ করব, চেঞ্জ করে তারপর আর একদিন তোমাদেরকে দেখাবো, সেদিন সম্পূর্ণ এর উপরে করব না, মানে সম্পূর্ণ ব্লগটা এর উপরে হবে না, এমনি কাজ করতে করতে দেখিয়ে দেবো, ঠিক আছে? পেছনে আমার চালের বস্তা দেখা যাচ্ছে।
কাল পরশুই হয়তো এসেছিল, আমি যেদিন আসলাম মানে রবিবার দিন আমি বাড়িতে এসেছি, তার আগের দিন হয়তো এসেছে চালের বস্তা। তো যাই হোক, আজকের দিনটা এটুকুই আমি শেয়ার করলাম তোমাদের সাথে। আর যদি ড্রেসিং টেবিলের অর্গানাইজারটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো। আর অনেকেই আমার ভিডিও দেখছো, ভালো লাগছে, তাদের অসংখ্য ধন্যবাদ। অনেকে কমেন্টও করছো, কিন্তু প্লিজ লাইক অন্তত তোমরা করো, আর সাবস্ক্রাইব তো করতেই হবে, কারণ এটা বলার কিছু নেই, এটার জন্য সবকিছু, তাই না? তাহলে চলো, আমার ভাগ্যক আজকে এত পর্যন্তই থাক, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো সময় নতুন একটা ভ্লগ নিয়ে। আজকের মতন এখানে শেষ করছি, যাওয়ার আগে বলি বড়দের আমার অনেক অনেক প্রণাম, ছোটদের আমার অনেক অনেক আদর ও ভালোবাসা। সবাই খুব 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 ভালো থাকবেন আর হাসি খুশি থাকবেন। আজকের মতো টাটা।